আজকে তোমাদের এক আধ্যাত্মিক কাহিনী পাঠ করে শোনাতে চলেছি, ঈশ্বরের কার্য। একবার শ্রীকৃষ্ণ অর্জুন এক ভ্রমণে বেরিয়েছিলেন। পথে এক দরিদ্র ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখতে পেলেন। অর্জুন ওই ব্রাহ্মণের প্রতি করুণা অনুভব করলেন এবং তিনি সেই ব্রাহ্মণকে সোনার কয়েন ভর্তি এক পুঁটলি দিয়ে দিলেন। সোনার মুদ্রা ভরা পুঁটলি পেয়ে ব্রাহ্মণ খুশি হয়ে তার সুখী ভবিষ্যতের জন্য উন্মুখ হয়ে গেলেন এবং সুন্দর স্বপ্ন নিয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু তার দুর্ভাগ্য যে তার সঙ্গে জড়িয়েছিল। পথের মধ্যে এক চোর তার কাছ থেকে ওই সোনার পুঁটলি ছিনিয়ে নেয়। ব্রাহ্মণ দুঃখিত হয়ে আবার ভিক্ষা করতে লাগলো। পরের দিন অর্জুনের দৃষ্টি পুনরায় সেই ব্রাহ্মণের উপর পড়ল। তিনি সেই ব্রাহ্মণকে এর কারণ জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ এবার সমস্ত বিবরণ অর্জুনকে বললেন। ব্রাহ্মণের কষ্ট শুনে অর্জুন আবার তার প্রতি করুণা অনুভব করলেন। এবার সে ওই ব্রাহ্মণকে এক মূল্যবান মানিক দিলেন। ব্রাহ্মণ এবার ওই মানিক নিয়ে বাড়িতে পৌঁছে গেল। ওই ব্রাহ্মণের বাড়িতে একটি পুরানো কলসি ছিল যা বহুদিন ব্যবহার করা হয়নি। ব্রাহ্মণ এবার মানিক চুরি হয়ে যাওয়ার ভয়ে সে সেই কলসিতে মানিক লুকিয়ে রাখলো। কিন্তু তার দুর্ভাগ্য, সারাদিন ক্লান্ত থাকায় সে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। এদিকে ব্রাহ্মণের স্ত্রী নদীতে জল আনতে গেল, কিন্তু পথে তার হাঁড়ি ভেঙে যেতেই সে ভাবল ঘরে তো পুরনো একটি কলসি আছে, সেটি তাহলে নিয়ে আসব। এই ভেবে সে বাড়ি ফিরে গেল। এবার সে বাড়ি থেকে পুরনো কলসি নিয়ে নদীতে জল ভরতে গেল। এবার যখনই সে কলসি নদীর মধ্যে ডুবিয়ে দিল তখনই ওই মানিক জলের স্রোতে ভেসে গেল। ব্রাহ্মণ এই কথা জানতে পেরে নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো আর পুনরায় সে আবার ভিক্ষা করতে লাগলো। অর্জুন এবং শ্রীকৃষ্ণ আবার তাকে এই দরিদ্র অবস্থায় ভিক্ষা করতে দেখলেন। এবার অর্জুন এগিয়ে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করতে লাগলেন। পুরো ঘটনা শুনে অর্জুন মনে মনে খুব দুঃখ পেলেন আর ভাবতে লাগলেন এই হতভাগ্য ব্রাহ্মণের জীবনে কখনো সুখ আসবে না। এবার ভগবানের লীলা শুরু হলো। এখান থেকে প্রভু শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণকে এবার 2 পয়সা দান করলেন। তখন অর্জুন তাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যখন আমার দেয়া সোনার পুঁটলি এবং মানে এই হতভাগ্য ব্যক্তির দারিদ্র দূর করতে পারল না, তখন আপনার দেয়া 2 টাকা দিয়ে তার কি আর হতে পারে? এই কথা শুনে ভগবান শুধু হাসলেন এবং অর্জুনকে ওই ব্রাহ্মণের পিছনে যেতে বললেন। এবার ব্রাহ্মণ পথে চলে যাচ্ছিল এই ভেবে যে 2 পয়সা দিয়ে তো একজনের জন্য পেট ভরে খাবার হয় না, তবে প্রভু তাকে এই 2 পয়সা দিয়ে এত নগণ্য দান কেন করলেন? ঈশ্বরের এ আবার কেমন খেলা? এই কথা ভেবে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় তার চোখ পড়ল এক জেলের ওপর। ওই জেলের জালে একটি মাছ আটকে আছে এবং সেটি পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ব্রাহ্মণ সেই মাছের প্রতি করুণা অনুভব করলেন। তিনি ভাবলেন, এই 2 পয়সা দিয়ে তো পেটের আগুনও নিভবে না, কিন্তু এই 2 পয়সা দিয়ে এই মাছের জীবন হয়তো রক্ষা করা যাবে। এই ভেবে তিনি ওই 2 মাছকে 2 পয়সায় ওই জেলের সঙ্গে সওদা করে নিলেন আর মাছটিকে নিয়ে সে তার কমণ্ডলে রাখল। কমণ্ডলে জল ভর্তি করে সে নদীতে মাছকে ছাড়তে নিয়ে যেতে থাকে। তখনই ওই মাছের মুখ থেকে কিছু বের হতে দেখতে পেল। ব্রাহ্মণ এবার দেখে ভাবতে লাগলো, আরে এটি তো সেই একই মানিক যা সেই কলসিতে লুকিয়ে রেখেছিল। ব্রাহ্মণ এবার আনন্দে চিৎকার করে বলতে লাগলো, পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। এবার সৌভাগ্যক্রমে সেই চোরটিও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যে কিনা ওই ব্রাহ্মণের মুদ্রা লুট করেছিল। তিনি ব্রাহ্মণের পেয়ে গেছি, আমি খুঁজে পেয়ে গেছি বলে এই চিৎকার শুনতে পেলেন। এটি শুনেই ওই চোর ভয় পেয়ে গেল। তিনি ভাবলেন ব্রাহ্মণ হয়তো তাকে চিনতে পেরেছে আর সেই জন্যই সে চিৎকার করছে। এখন সে রাজার কাছে গিয়ে হয়তো তার বিরুদ্ধে অভিযোগ করবে। এই ভয়ে সেই চোর কাঁদতে লাগলেন এবং ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং তার কাছ থেকে লুট করা সমস্ত মুদ্রাও তাকে ফেরত দিয়ে দিলেন। এই দেখে অর্জুন ভগবানের সামনে মাথা নত না করে
থাকতে পারলেন না। অর্জুন বললেন, প্রভু এ কেমন লীলা যে কাজটি সোনাবর্তী পুরীলীয় মূল্যবান মানিক দিয়েও কিছু করা গেল না, আর সেখানে আপনি দুটি পয়সা দিয়ে এই কাজটি করে দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন এটাই হলো তোমার চিন্তার পার্থক্য। যখন তুমি সেই দরিদ্র লোকটিকে সোনার মুদ্রা ও মূল্যবান জিনিসে ভরা একটি মানিক দিয়েছিলে, তখন তিনি কেবল নিজের সুখের কথা ভেবেছিলেন, কিন্তু যখন আমি তাকে দুই পয়সা দিলাম তখন সে অন্যের দুঃখের যত্ন নিতে শুরু করে দিল। অতএব হে অর্জুন, সত্য হলো এটি যে আপনি যখন অন্যের কষ্টের কথা ভাবেন তখন আপনি ঈশ্বরের হয়ে কাজ করে থাকেন, ভগবান তখনই আপনার সঙ্গে থেকে থাকেন। তো বন্ধুরা, কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।